মানে একদম বিচ্ছিরি বিচ্ছিরি, এটাকে বিরিয়ানি বলেই না। সত্যি কথা বলতে মনে হচ্ছে না এটা বিরিয়ানি খাচ্ছি। ইয়েস, ও যাই হোক, অনেকে ভাববে এটা গার্লফ্রেন্ডের সাইকেল, বাট গার্লফ্রেন্ডের সাইকেল না, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিছু নাই। গার্লফ্রেন্ডের যদি এরকম সাইকেল থাকতো তাহলে নিশ্চয়ই এরকম চালাতাম, গার্লফ্রেন্ডকে পেছনে বসিয়ে ফুড ব্লগ করতে যেতাম। যাই হোক, এটা সুব্রতর সাইকেল ভাই এনেছে। আর আজকে সুব্রত আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? আজকে আমাকে নিয়ে যাচ্ছে বারাসাত স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। মাত্র 35 টাকা চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। ইয়েস ভাই, জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে। শীতকালে যদি এরকম স্ট্রিট ফুড খাই কার না ভালো লাগে? আর তার থেকে বড় কথা, স্ট্রিট ফুড গুলো হেভি টেস্টি হয়, আর কম দামে এত ভালো খাবার আজকালকার বাজারে পাওয়া যাচ্ছে। বেশি কথা বলবো না, 2 বেজে গেছে, আমিও রেডি, সুব্রতও রেডি। যাই যাক, তার থেকে বড় কথা হচ্ছে আজকে বারাসাত স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে। আর এখন বারাসাত স্টেশনের প্ল্যাটফর্মের ভিড়টা মারাত্মক লেভেলের। আমি শুধু ভাবছি ওখানে গিয়ে আমি কথা বললো কী হবে, মানে আমি এমনি লোকের মাঝখানে কথা বলি, ঠিক আছে? আর আজকে পুরো প্ল্যাটফর্মে জানো তো কত লোক থাকে, যদি ওখানে দেখি প্রচুর ক্যাচের মাছের বিরিয়ানিটা নিয়ে সাইডে গিয়ে রিভিউ করবো, ঠিক আছে? এছাড়া আর কোনো পথ নেই। দেখো, আর সাইকেলটা আমি চালানোর কথা বলছিলাম, সুব্রত বলছে না আকাশ দা আমি সাইকেলটা তোকে চালিয়ে নিয়ে যাচ্ছি, চালিয়ে নিয়ে আসবো। আমি বলছি ভাই এত ভালো হলি কবের থেকে তুই? দেখো, আমাদের বারাসাতে যে এত স্ট্রিট ফুড আস্তে আস্তে চালু হচ্ছে না, মানে এত কম দামে, আমি সেটা জানা ছিল না। সুব্রত যখন সকালে ফোন করে বললো আকাশ দা আজকে 35 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, ইয়েস 35 টাকা, আমি তো শুনে লাফালাফি শুরু করে দিলাম। আর এই সমস্ত খাবার হেভি টেস্টি হয়। দেখো, এই জাস্ট আমরা 5 নম্বরের প্ল্যাটফর্মের এখানে এলাম, আর 4 নম্বরে দোকানটা বসে, ঠিক আছে? 4 নম্বর প্ল্যাটফর্মে আমার আজকে বহুত লজ্জা লাগছে, আর দূর থেকেই দেখলাম যে স্টেশনের ওপরে কত লোক দাঁড়িয়ে রয়েছে। আমার মনে হচ্ছে বিরিয়ানিটা নিয়ে আমাদেরকে সরে যেতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমার লজ্জা লাগছে। হ্যাঁ, একদম ভালো নম্বর। এই যে দোকানটা, এই যে চিকেন বিরিয়ানি মাত্র 35 টাকা। আর এখানকার লোকের সিনটা দেখিয়ে দিচ্ছি, শুরু তো আমার এই দেখে লজ্জা লাগছে, ঠিক আছে? বিরিয়ানিটা তুই নিয়ে আয়, আমি দূর থেকে ক্যামেরাটা করছি, 2 প্লেট নিয়ে আয়, ঠিক আছে? আমাদের ডিসিশন তাহলে কী হলো, বিরিয়ানিটা নিয়ে আমরা পাইনিয়ারের মাঠে গিয়ে রিভিউ দেবো। আমি এরকম জায়গায় দাঁড়িয়ে ফোনে কথা বলতে লজ্জা লাগে না, বাট ওরকম জায়গায় স্টেশনের মধ্যে দাঁড়িয়ে খাবারের রিভিউ দিতে ভাই আমার আজকে ফেটে যাচ্ছে। সুব্রত ওই যে পেছনে গেছে বিরিয়ানি নিয়ে আসতে, এখান থেকে বিরিয়ানি নিয়ে আমরা যাবো পাইনিয়ারের মাঠে, ওখানে বেশ ধীরে সুস্থে বসে খাবারটা রিভিউ দেবো ভাই। এই যে আমাদের 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে নিয়েছে, এখন আমরা যাবো পাইনিয়ারের মাঠে, ওখানে গিয়ে রিভিউটা করবো। দেখো, ফাইনালি চলে এসেছি, আমাদের যাওয়ার কথা ছিল পাইনিয়ারের মাঠের ওখানে, ওখান থেকে আমরা চলে এসেছি এখন হেলাবারতলার এই আমাদের পার্কের পাশে, ঠিক আছে? তো এইখানটায় শান্তশিষ্ট জায়গা রয়েছে, ভাবলাম এখানেই রিভিউ দিই। 2 প্যাকেট মিলিয়ে 35 টাকা করে বিরিয়ানি, বাট এক একটা প্যাকেট 40 টাকা করে নিয়েছে, প্যাকেটের জন্য এক্সট্রা 5 টাকা নিয়েছে, যেটা সুব্রত বলল ওখানে দাঁড়িয়ে খেলে 35 টাকা। দেখো, এমনিতে বিরিয়ানির দাম ছিল 35 টাকা, তার মধ্যে প্যাকেট নিয়েছে এক্সট্রা 5 টাকা বেশি, 40 টাকা, জল 20 টাকা, মানে ওই 50 টাকা করে বাকি পড়েছে, ঠিক আছে? জল 20 টাকা নিয়েছে, ওর 10 টাকা আমার 10 টাকা বাকি, হাতটা ভালো করে ধুয়ে নিই। দেখো, আমি বাড়ির থেকে যতটা জোশ নিয়ে আর যতটা ভালো ভালো কথা বলে এসেছি, হয়তো এই স্ট্রিট ফুডটাও খুব সুন্দর খেতে হবে, দারুণ কোয়ান্টিটি দেবে, বাট কোয়ান্টিটি দেখে আমার মাথায় আর তো, ঠিক আছে, প্রথমে একটা প্যাকেট খোলা যাক, ও সরি একটাই তো খাবো। আর এই যা প্যাকেট দিয়েছে এতে আমারও হবে না, সুব্রতেরও হবে না, দুপুরবেলা ভাই প্রচণ্ড খিদে পেয়েছে। বিরিয়ানি এটা কি? 35 টাকা চিকেনের পিসটা দেখ না, কত বড় চিকেনের পিস ভাই, আমি ছিটকে গেলাম চিকেনের পিসটা দেখে। চিলি চিকেনে যেরকম পিস হয় ভাই, এর থেকে তো আমার চিলি চিকেন বেস্ট ছিল, 40 টাকার ফ্রাইড রাইস চিলি চিকেন, 4 পিস চিলি চিকেন, এরকম চিলি চিকেন দিত, আর কতটা রাইস দিত, এটাও 40 টাকা খরচা হয়েছে প্যাকেট নিয়ে। এই যে রাইস, এই একদম হলুদ রাইস, আর এই সমস্ত খাবার হেভি টেস্টি হয়। রাইসের কোয়ান্টিটি ঠিক এরকম, একটা আলু দিয়েছে অর্ধেক আলু, আর এই যে এখানে একটুখানি ওই 2 পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, মানে 2 পেঁয়াজ না, হালকা একটু পেঁয়াজ, আর এই যে শশা, কতটা শশা দিয়েছে দেখতে পাচ্ছ না? 35 টাকার বিরিয়ানিতে এতটা শশা দিয়েছে, মানে 1 পিস শশার দানা ভাই না, ঠিক আছে, কচি শশা দিয়েছে। বিরিয়ানির থেকে প্রথম কথা আমি সেন্ট কিছুই পাচ্ছি না, একটা গোলাপ জলের গন্ধ পাচ্ছি, এছাড়া আর কিচ্ছু পাচ্ছি না, না আতরের গন্ধ না কিছু।
শুধু একটা গোলাপ জলের গন্ধ বেরোচ্ছে আর তোমার রাইসটা এই যে হলুদ হলুদ ভাবে রাইসটা, আলুটা এই যে এরকম দিয়েছে, আলুটা সফট রয়েছে, ভালোই সফট, ঠিক আছে। একদম আলুটা একদম মনে হচ্ছে সিদ্ধ আলু, হলুদ রং করেছে, ভেতরে নুন টুন কোনো মশলা টশলা কিছুই দিইনি, এই যে দেখতেই পাচ্ছি একদম পুরো সাদা আর হলুদ রয়েছে, এছাড়া আর কিচ্ছু নেই। রাইসটা একটু প্রথমে খেয়ে দেখি, সত্যি কথা বলতে মনে হচ্ছে না এটা বিরিয়ানি খাচ্ছি, সত্যি কথা বলতে মানে বিরিয়ানি না আছে, আতরের গন্ধ, একটা গোলাপ জলের গন্ধ আর হলুদ ভাতটা রাইস, ভাই 40 টাকা খরচা হয়েছে টোটালটা মিলিয়ে। এর থেকে আমার ফ্রাইড রাইস চিলি চিকেন অনেক ভালো, 40 টাকায় অনেক ভালো খেতাম, বিশ্বাস কর সুব্রত। এই যে চিকেনের পিস দিয়েছে, এই যে একটা খাঁচার পিস, মাংস বলতে চিকেনে এইটুকুই রয়েছে, 35 টাকা চিকেনের মাংস এইটুকু রয়েছে, বাদ বাকিটা এই যে পুরো হাড়, এটাই পুরো হাড়। আর চিকেনটা একটু শুধু খেয়ে দেখি, মানে একটু রাইস দিয়ে খেয়ে দেখি, একবারেই চিকেনটা শেষ হয়ে গেল, ওই যা নিলাম চিকেন এটা পুরো হাড়, এই হাড়টা পুরো ফেলে দিতে। এটা বিজনেস ভাই, 35 টাকা যে বিরিয়ানি দিচ্ছে, এটা বিরিয়ানি না মনে হচ্ছে, সরু চালটা সরু রয়েছে, চালটা সরু রয়েছে, পুরো মনে হচ্ছে, পুরো মনে হচ্ছে চিকেনের ঝোল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাচ্ছি। আর ওই কাকা এমন ভাবে চিল্লাচ্ছিল 35 টাকা চিকেন বিরিয়ানি হেভি খেতে হেভি খেতে, আমিও ভাবলাম যে আস্তে আস্তে এরকম কম দামে খাবার দাবার বের করছে হয়তো ভালো টেস্টি হবে, ভাই বিশ্বাস করো আমি 50 টাকা যে এই হৃদয়পুরের বিরিয়ানিটা খেতে গেছিলাম দুর্দান্ত ছিল, না দিয়েছে কিছু না দিয়েছে, আমার চিকেনও শেষ আলুও শেষ, মানে একদম ফালতু, যদিও বা টাকা দিয়ে কিনেছি বলে খাচ্ছি খেতামই না। আর এই সমস্ত খাবার হেভি টেস্টি হয়। ও আর একটা শশা পেয়েছি, শশার কি সাইডের অংশ, শশাও না মনে হচ্ছে, এটা ওই খোসা ছাড়াই না, সেই খোসা মনে হচ্ছে দুটো, খাওয়ার জিনিস বলে খাচ্ছি নাহলে খেতাম না। আমি বলবো তোমরা কেউ এসো না, কেউ ট্রাই করো না, কারণ আমি করেছি, খারাপ রিভিউ দিচ্ছি, জিনিসটা খারাপ বলে আমিও তোমাদের বলবো না যে আসো এসে খাও দাও, ঠিক আছে, মানে একদম ফালতু। আর এই সমস্ত খাবার হেভি টেস্টি হয়, ঠিক আছে, রাইসের কোয়ান্টিটি এই দিচ্ছে মানলাম, 35 টাকা এর থেকে ভালো দিতে পারে না। আর বিরিয়ানি তো কোনো গন্ধ, আতরের একটা গন্ধ, একটা স্মেল, কত সুন্দর গন্ধ না বিরিয়ানি, এটা সেরকম কিছুই মনে হচ্ছে না, পাও যাকে বলে পাও, এসো না কেউ খেও না, বারাসাত 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কেউ বিরিয়ানি খাবে না আমি বলে দিই। আর এই সমস্ত খাবার হেভি টেস্টি হয়, একদম পাও ভাই, এ যা করেছে এর থেকে মনে হয় টাকার বললাম না, মানে একদম বিচ্ছিরি বিচ্ছিরি, এটাকে বিরিয়ানি বলেই না, বিরিয়ানি বলেই না, একদম পাও, ফালতু মার্কা যাকে বলে, খেয়ে একদম মুডটাই নষ্ট হয়ে গেছে, যদি বা টাকা দিয়ে কিনেছি বলে খেয়েছি, আর আমার কিছু খাবার নষ্ট করতে ভালোই লাগে না, বিরিয়ানি পড়ে গেছে, যাই হোক ভাগ্যে ছিল না হয়তো, বিরিয়ানিটা পড়ে গেছে, যাই হোক এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাত ভাত খাবো, খেয়ে দিয়ে শান্তি করে এডিটিং রয়েছে, বাড়ি গিয়ে এডিটিংটা করো, পুরো মাথাটা গরম হয়ে গেলো, আমি ভেবেছিলাম বিরিয়ানি কম দিক, বাট বিরিয়ানির মতো বিরিয়ানিটা দিলে ভালো হতো না, ওটা বিরিয়ানি ছিল, মনে হচ্ছে ঝোল দিয়ে ভাত হালকা করে শুকিয়ে প্যাকেটে পুড়ে দিচ্ছে। ও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে, কমেন্ট করতে জানিয়ে ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে তোমরা জানো কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করার সময় অল অপশন অন করে রাখতে হবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর হ্যাঁ সামনে সুন্দরবন যাচ্ছি, সমস্ত আপডেট মানে ভিডিও তার মধ্যে হয়তো ভিডিও আমি শ্যুট করে চলে আসবো সুন্দরবন থেকে, তো সমস্ত আপডেট তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ইনস্টাগ্রামের লিঙ্কে যে ফলো করে নিও, ফেসবুক পেজে যে ফলো করে নিও, তো আজকের মতো বাই, সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, ফলো করে নিও, কোনো মজার মজার ভিডিও আসে।